হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি শতরূপা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। ঠিক ধরেছেন, এরা দুজন হলো আমার বাড়ির নতুন অতিথি। কি সুন্দর নিজের আনন্দে খেলে বেড়াচ্ছে। আজকে সকাল থেকেই রান্না করতে একদম ইচ্ছা করছে না। একটুখানি মাংস আছে, তা ভাবলাম একটুখানি চিকেন পোলাও করে নিই। ভীষণ ইজি রেসিপি এটা। যখন কিচ্ছু ভাল লাগবে না করতে, কিন্তু ইচ্ছা করবে একটু ভালো কিছু খাই, তখন এটা বানিয়ে নেবেন। একটি কড়াইয়ে তেল দিলেন, তেল দেওয়ার পর গোটা গরম মশলা ফোড়ন, আর তার সাথে অবশ্যই গোটা গোলমরিচও দেবেন। এই পোলাওয়ে গোটা গোলমরিচ পড়লে খুব ভালো লাগে। এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, আর ওই দেখুন, আমি না তেজপাতা দিতে ভুলে গেছিলাম, একটা তেজপাতাও ফোড়নে দিয়ে দেবেন, কেমন? আর যেই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে সেগুলোকে নাড়াচাড়া করতে হবে, তারপর দিয়ে দিতে হবে কুচানো টমেটো। বেশি টমেটো দেবেন না, হাফ টমেটো দিলেই চলবে, কেননা এরপর না আমি দই দেবো এক দু চামচ, তাই বেশি টক হয়ে গেলে জিনিসটা ভালো লাগবে না। দিয়ে দিলাম এক চামচ বা দেড় চামচ মতন নুন। নুনের সাথে সাথে হলুদ না দিলে চলে, তাই দিয়ে দিলাম হলুদও এক চামচ, তার সাথে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর এক থেকে দু চামচ মতন চিকেন মশলা। যে কোনো রকমের চিকেন মশলা দিতে পারেন। ভালো করে মশলাগুলোকে কষিয়ে কাঁচা মাংসটি আমি দিয়ে দিলাম। মাংসটার কোনো রকম ম্যারিনেশন আমি করিনি, মাংসটা জাস্ট ভালো করে ধুয়ে কাঁচা মাংসটিকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। যখন সব মশলাগুলোর সাথে মাংসটি মিশে গেছে, তার সাথে দিয়ে দিলাম এক চামচ মতন দই। আমি আগের থেকে আধা ঘন্টা আগে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, তিন কাপ মতন বাসমতি চাল আমি ভিজিয়েছি। তো তারপর দিয়ে দিলাম আমি ধনে পাতা, আর ধনে পাতা দেওয়ার পর তিন কাপ বাসমতি চালে আমি দেবো দেড় কাপ মতন জল, তো 3:1 বা 1.5। এইবার জলটা দিয়ে আপনি এই চালের উপরে কতটা জল আছে আঙুলটা ডুবিয়ে দেখবেন, এই এক কর মতন জল হলেই হলো। তারপর উপরে একটুখানি ঘি ছড়িয়ে দেব, আর দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো। ভালো করে জিনিসটি নাড়াচাড়া করে, যদি একটু চিনি পারেন তাও দিয়ে দেবেন, আমি দিতে ভুলে গেছিলাম। চিনি আর লবণটা চেক করে নেবেন, ঢাকা দিয়ে স্লো ফ্লেমে বেশ 35 থেকে 30 মিনিট মতন রান্না করলেই পোলাওটা রেডি হয়ে যাবে। দেখুন কি সফট ভালো হয়েছে, আর কি ঝরঝরা হয়েছে, খেতে খুব ভালো লাগে। রায়তা দিয়েও খেতে পারলেন, বা যে কোনো মাংস কষা দিয়েও খেতে পারেন, আমি খালি একটু পেঁয়াজ হলেই হয়ে যায়। অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। আজ তাহলে আসলাম, সবাই খুব ভালো থাকবেন।